বেশ আমরাও অপেক্ষায় থাকব একজন ছোট জাতের বিধবা বিধর্মীদের জমিতে মন্দির প্রতিষ্ঠা করলে কোনো দোষ হয় কিনা আমরাও দেখব এই চলে এসো সবাই মা দাঁড়ান আপনি আপনারও কি বুদ্ধি সব লোপ পেয়েছে মা ব্রাহ্মণদের কথা কেন তো অস্থির হচ্ছেন আপনি মথুর আজ আমি মায়ের সম্মুখে একা যাব মায়ের এই ভক্তর সাথে মা আজ একা কথা কইবে মায়ের কাছে আমি প্রশ্ন করব মা কেন ওই বাচ্চাটাকে উদ্ধার করলে তার কি দোষ তবে কি আমার জন্যই সে এত অসুস্থ হলো আমাকে তো জানতে হবে আমাকে আর শোনো আজ কেউ তোমরা আমার সাথে যাবে আর কেউ যদি যাও তাহলে কিন্তু একখানা অঘটন ঘটে যাবে এ আমি কয়ে দিল না দিচ্ছে কেন মা তুমি কেন পদে পদে আমার এমন পরীক্ষা নিচ্ছ মা কেন এমন পরীক্ষা নিচ্ছ এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে চারিদিকে চেয়ে দেখ কোথায় এসে পড়েছিস তুই দেখ Thank you.
আপনার স্বপ্নাদেশ যে একটি মতি মাত্র তা প্রমাণ হবেই। ওই জমিতে কোনোদিনই মন্দির প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। আমরাও অপেক্ষায় থাকব। একজন ছোট জাতের বিধবা বিধর্মীদের জমিতে মন্দির প্রতিষ্ঠা করলে কোনো দোষ হয় কিনা আমরাও দেখব। দেখেন জমি দিয়ে আমাদের কি সব প্রতিষ্ঠাটা হলো। তোমায় কইছে তোমার তোমার স্বপ্ন নাকি ভুল, এসবই আমার মনের ভুল। কেন মা, কেন আমি কেন এইসব মেনে নেব? আমি তো যা করেছি তোমার ইশারাতেই করেছি মা। তবে তুমি আজ কেন চু, তোমার ইচ্ছে তো সব মা। ওরা কয়েছে আমার জন্য নাকি ওই ওই গড়ি তেলে ফেলে তো পড়ান পড়ান শেষ হয়ে যাচ্ছে মা। আমার অনাচার নাকি ওরা শেষ হয়ে যাচ্ছে, ওরা পড়া নাড়াচ্ছে। এই অপমান আমি কেন মানব মা? তাহলে ওই বাচ্চাটাকে এমন ভাবে কেন পড়ান হারাতে হচ্ছে মা? কেন চুপ হয়ে আছো? সব তো তোমার ইচ্ছেতেই হয় মা, বলো তোমার ইচ্ছেতেই
তুমি কে গা বাছা? এত রেতে এখানে কি করছো কও দেখিনি? মাঝে মধ্যে হাওয়া বইছে, এখনই মনে হয় ঝড় উঠবে। যাও মা, ঘরে যাও। আমার যে আর বেরার কোনো পথ নেই। মা যতক্ষণ না আমার কৃপা করছেন ততক্ষণ আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, কোথাও না। তোমার কি হয়েছে আমায় সব কথা খুলে বলো দেখিনি। হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। কুলে কইব মা, মা তো নিজেই চুপ করে আছে। জানো মা আমাকে মন্দির তৈরি করার আদেশ দিলে, তারপর নিজেই জমির সন্ধান করে দিলে, কিন্তু এখন যারা জমি দিয়েছে তাদের তাদের মারক রেখেছে। ওদের ওদের সর্দারের ব্যাটা সর্দারের ব্যাটা পড়া নাড়াতে চলেছে গো। আর আর বাউন পণ্ডিতরা ওরা করেছে এই সব কিছু, সব কিছু আমার জন্যই হচ্ছে। আর আর ওরা তা মেনেও নিয়েছে। ঠিকই তো, মানবে নাই বা কেন, কেনই বা মানবেন? ওদের কি আর এখন বিচার করার বোধ বুদ্ধি আছে? ওরা ভাবছে মায়ের মন্দিরের জন্যে জমি বিক্রি করেছে বলে এই দশা। ওরা তো এই ভাবছে। আর 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 জানো আমি না অনেক বড় মুখ করে কয়েছিল মায়ের মন্দিরের জন্য জমি বিক্রি করা যদি পাপ না হয় মা তাহলে তার সন্তানদেরকে ঠিক রক্ষে করবে। কিন্তু মা মা তো চুপ করে রয়েছেন জানো, মাকে চুপ করে রয়েছেন, কিচ্ছুটি করছেন না তেনার সন্তানের জন্য, কিচ্ছুটি করছেন না। আমি ভাবছি আমি কি দোষ করলুম বলতো, আমি কি আমার দোষ করলুম? নিজেকে বুঝি দোষী বলে মনে হচ্ছে তোমার? কেন মনে হবে না কও দেখি, কেন মনে হবে না যে আমি দোষী? একে তো ছোট জাত, তাই আবার তাই আবার বেদবা। জানো জানো মা কালীর আদেশ ভেবে আমি তো আমি তো কোনো বাধাই মানিনি। অনেক কষ্টে এখানে জমি খুঁজে পেয়েছিল, সেই জমিতে আবার সব ধর্মের সাধনা হয়, কিন্তু কিন্তু মায়ের আদেশ ভেবে আমি কোনো দিতে রাখিনি, কোনো দিতে রাখিনি জানো।
বাছা বাছা কেদনে কেদনে এত সহজে বিশ্বাস হারালে কি চলে গো মা? এত বড় যুদ্ধ করছো, বাধা বিপত্তি তো আসবে, কিন্তু কিন্তু মনে যদি কোনো দ্বিধা না থাকে, তেমন বিশ্বাস যদি থাকে, তবে তবে দেখো মা, সব বাধা নিজে থেকে নিশ্চয়ই কেটে যাবে। এখন একানা শেখর নাও দেখিনি না। আরে মা, আমি এই পথ দিয়ে যাচ্ছিলুম গো, ভালোই হলো। আমি হলাম গিয়ে বদ্যিপুরী, সে করবাকু দিয়ে চিকিৎসা করি। এই পথ দিয়ে যাচ্ছিল, ভালোই হলো। এখন এইখানা নিয়ে গিয়ে হাতে ভালো করে ঘষে রোগীর কপানে লাগিয়ে দিয়ে দেখো, ঠিক জ্বর ছেড়ে যাবে। তাহলে জ্বর ছেড়ে যাবে? কিন্তু কিন্তু এত বড় বড় ডাক্তার বদলি যে কয়ে দিয়ে গেল, এ জ্বর এ জ্বর ছাড়বার নয়। মা গো, তেনারা সব পুঁতি পড়া বিদ্যে দিয়ে কইছেন গো। আর আমি আমি আমার নিজের বিশ্বাস থেকে কইছি। দেখো দেখো, ঠিক জ্বর ছেড়ে যাবে। এত তাড়াতাড়ি কিছু না কয়ে বুদ্ধি বুড়ি চলে গেল, ওরা কি সুস্থ হবে? একবার না গিয়ে দেখি কি হয়।